हेलो व्यूअर्स, ए टू जेड सॉल्व टेक्नोलॉजी चैनले आपनाके स्वागत। आज ये वीडियो ते थाकछे नैशनल एलिजिबिलिटी कम एंट्रेंस टेस्ट यूजी 2021 अर्थात नेट यूजी 2021 एर ऑनलाइन फर्म फिलअपर स्टेप बाय स्टेप प्रोसीड्यूर जा थेके आपनी अनायासे निजे थेके फर्म फिलअपर काज सम्पन्न करे निते पारबेन। एखन सरासरि चले आसछि ऑनलाइन फर्म फिलअपर विषये। नेट 2021 यूजी ऑनलाइनर एप्लीकेशनर शुरूते ही गूगले गिये सार्च करुन neet.nta.nic.in। এটি সার্চ করে নিটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ইন্টারফেসটি একদম নিচের দিকে রয়েছে, ফিল রেজিস্ট্রেশন ফর্ম নিউ, এটিতে ক্লিক করুন। এখন পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনাকে বাম দিকে নিচের নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের হোম পেজে শুরুতেই রয়েছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, প্রয়োজনে এটি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিতে পারেন। এই পেজের একদম নিচে রয়েছে আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন, রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন। এই বক্সটিতে টিকমার্ক দিয়ে পরবর্তী ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করুন। এখন রেজিস্ট্রেশনের মূল পেজ ওপেন হবে। এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস। প্রথম বক্সটিতে ক্যান্ডিডেটস নেম এন্ট্রি করুন। পরবর্তী বক্সগুলোতে ফাদার্স নেম, মাদার্স নেম এবং এর ঠিক পরেই রয়েছে ক্যান্ডিডেট ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ চেকবক্সগুলিতে ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী সিলেক্ট করে দিন। এর পরবর্তী বক্সগুলোতে যথাক্রমে জেন্ডার, ন্যাশনালিটি এবং আইডেন্টিটি টাইপ করুন। আইডেন্টিটি টাইপের ক্ষেত্রে আধার নাম্বার কিংবা রেশন কার্ড, ফটোগ্রাফ নতুবা ব্যাঙ্ক পাসবুক ফটোগ্রাফ দিতে পারেন। আধার কার্ড সিলেক্ট করলে পরবর্তী আইডেন্টিফিকেশান নাম্বার বক্সটিতে আধার কার্ডের শেষ চারটি সংখ্যা এন্ট্রি করুন। এর ঠিক পরেই রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাকে এন্ট্রি করতে হবে অ্যাড্রেস, লোকালিটি, সিটি টাউন অথবা ভিলেজ, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। এর ঠিক নিচেই রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বক্স, এটি খুব সাবধানতার সঙ্গে এন্ট্রি করুন। এবং পরবর্তী বক্সে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, এটি প্রয়োজনে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে অল্টারনেট নাম্বার দিয়ে রাখাই ভালো। এখন আসছি পার্মানেন্ট অ্যাড্রেসে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস টিকমার্ক দিন। এখন আসছি চুজ পাসওয়ার্ডে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি 8 থেকে 13টি ক্যারেক্টার হতে হবে। অবশ্যই কমপক্ষে একটি করে আপার কেস আলফাবেট এবং কমপক্ষে একটি লোয়ার কেস আলফাবেট থাকবে এবং একটি নিউমেরিক ভ্যালু দিতেই হবে। সেক্ষেত্রে একটি স্পেশাল ক্যারেক্টার দেওয়া বাঞ্ছনীয়। পাসওয়ার্ড ক্রিয়েট করে পরবর্তী বক্সে কনফার্ম পাসওয়ার্ড পুনরায় এন্ট্রি করুন এবং পরবর্তী সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সিকিউরিটি অ্যান্সার এন্ট্রি করুন। এখন সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা এন্ট্রি করতে হবে। এটি এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করুন। এটি ক্লিক করলেই একটি পপ আপ উইন্ডো রিভিউ পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে যে যদি আপনি কোনো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করুন নতুবা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে পপ আপটিকে ক্লোজ করলেই পরবর্তী রিভিউ পেজ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পেজটি ওপেন হবে। এই পেজটি খুব ভালোভাবে দেখে নিয়ে নিচে থাকা পার্টিকুলার চেকলিস্ট টু বি ভেরিফাইডের আন্ডারে থাকা মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বক্সগুলিতে টিকমার্ক দিন। এখন একদম নিচে থাকা আই এগ্রি বক্সটিতে টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। এখন কনফার্মেশন এই পপ আপ মেসেজটি শো হবে, সেটিতে ইয়েস করে দিন। এখন রেজিস্ট্রেশন প্রসিডিওর কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশনের পরবর্তী স্টেপ অর্থাৎ কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম সম্পূর্ণ করতে হবে। এটি করার আগে আপনি নিচে থাকা ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অপশান দুটি সিলেক্ট করে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করে নিন। সেক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার রেজিস্টার ইমেল আইডি কিংবা মোবাইলে পেতে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ভেরিফাই হয়ে গেলে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম অপশানটিতে ক্লিক করতে হবে। এই পেজটির শুরুতে রয়েছে পার্সোনাল ডিটেলস, যা রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করা হয়েছিল তা অলরেডি ফিল আপ হয়ে থাকবে। এখানে এন্ট্রি করতে হবে স্টেট অর ইউনিয়ন টেরিটরি ফ্রম হোয়ার, টুয়েলভ অর ইকুইভ্যালেন্ট পাস অর অ্যাপিয়ারিং। তো এখানে আপনার স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী বক্সটি ক্যাটেগরি, এটি খুবই ইম্পর্ট্যান্ট। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনি কোন ক্যাটেগরিতে রয়েছেন তা সিলেক্ট করে নিন। পরবর্তী বক্সটি রয়েছে পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি তা হয় ইয়েস নতুবা নো করুন।
এর পরবর্তী বক্স রয়েছে আর ইউ ডায়াবেটিক, যদি ক্যান্ডিডেট ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে ইয়াস নতুবা নো সিলেক্ট করুন। নেক্সট অপশানটি কান্ট্রি অব রেসিডেন্ট, এটি সিলেক্ট করুন। পরবর্তী বক্সটি আরও গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে ডু ইউ ইন্টেন্ড টু ওয়্যার কাস্টমার ড্রেস, এটি ইয়াস করে দিন। এখন আসছি অ্যাপ্লাই ফরে। এর আন্ডারে প্রথম বক্সটি অলরেডি বাই ডিফল্ট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি সিলেক্ট হয়ে থাকে, তাই এখানে চেঞ্জ করার নেই। এর ঠিক নিচেই কোশ্চেন পেপার মিডিয়াম, আপনি কোন ভাষার প্রশ্নপত্র চাইছেন তা সিলেক্ট করে নিতে হবে, যেমন হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি ইত্যাদি। পরবর্তী অপশানগুলি রয়েছে এক্সাম স্টেট অফ সিটি ফার্স্ট চয়েস, এখানে প্রথমে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এবং পাশের বক্সটিতে সেই রাজ্যের এক্সাম সিটি সিলেক্ট করে দিতে হবে। একইভাবে সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস সিলেক্ট করে নিন। এর পরবর্তী অপশান এডুকেশনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেখানে রয়েছে টুয়েলভ অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ডিটেল। বাম দিকের বক্সটিতে পাস স্ট্যাটাস রয়েছে, ক্যান্ডিডেট যদি এই বছর টুয়েলভ অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং সিলেক্ট করুন। এটি সিলেক্ট করলেই পরবর্তী ডান দিকের বক্সটিতে অটোমেটিক্যালি 2021 সিলেক্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে পরবর্তী ডান দিকের বক্স থেকে কোয়ালিফাইং এক্সাম কোড কোড 1 সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী অপশান রয়েছে প্লেস অফ স্কুলিং, এটি রুরাল কিংবা আরবান সিলেক্ট করুন এবং টাইপ অফ স্কুল গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট এডেড কিনা তা সিলেক্ট করে কোয়ালিফাইং এক্সামিনেশান স্টেট সিলেক্ট করুন। পরবর্তী বক্সটি রয়েছে কোয়ালিফাইং এক্সামিনেশান ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে উত্তীর্ণ হয়েছেন তা সিলেক্ট করুন এবং এর ঠিক ডান দিকে স্কুল বোর্ড সিলেক্ট করে নিন। যেহেতু শুরুতেই টুয়েলভ অ্যাপিয়ারিং সিলেক্ট করা হয়েছে, সেজন্য স্কুল বোর্ডের বক্সটিতে টেন্থ পাসের বোর্ড সিলেক্ট করুন। এর ঠিক ডান দিকের বক্সটিতে রেজাল্ট বোর্ড রয়েছে, যা বাই ডিফল্ট ডিঅ্যাক্টিভ থাকার কারণে এটিতে কিছু করার প্রয়োজন নেই। ঠিক নিচের বক্সগুলোতে রোল নাম্বার এবং পরবর্তী ডান দিকের বক্সে স্কুলের নাম এবং তার ডান দিকের বক্সে স্কুলের পিনকোড এন্ট্রি করে নিন। এখন একদম ঠিক নিচে সিকিউরিটি পিন ক্যাপচা এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করুন। এটি ক্লিক করলে পুনরায় একটি রিভিউ পেজ পপ আপ শো হবে, এটি ক্লোজ করে রিভিউ পেজ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম চেক করুন। সমস্ত তথ্য চেক করে নিয়ে পার্টিকুলার চেকলিস্ট টু বি ভেরিফাইডের আন্ডারে থাকা মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কোশ্চেন পেপার মিডিয়াম, এক্সামিনেশান সিটি, এডুকেশনাল ডিটেলস সমস্ত বক্সগুলোতে টিকমার্ক দিন। এখন নিচে থাকা আই এগ্রি বক্সটিতে টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। পুনরায় কনফার্ম এই পপ আপ উইন্ডো শো হবে, যেখানে বলা হয়েছে ডু ইউ ইউজ টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম ফাইনালি, এটিতে ইয়েস করুন। এখন আসছি আপলোড ডকুমেন্টসে। এটি শুরু করার আগে আপনাকে জেনে নিতে হবে কী কী ডকুমেন্টস বা তা কী সাইজের হবে তার ডিটেলস, যা ইনফরমেশান বুলেটিনের দেওয়া তথ্যে স্টেপ 3 রয়েছে। এখানে দুটি স্ক্যান্ড ক্যান্ডিডেটস ইমেজ প্রয়োজন হবে, যার প্রথমটি থাকবে পাসপোর্ট এবং দ্বিতীয়টি থাকবে পোস্ট কার্ড। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হবে 10 KB থেকে 200 KB মধ্যে। একইভাবে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ 4 x 6 in হবে এবং সাইজ থাকবে 10 KB থেকে 200 KB। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং 80% ফেস কভারেজ এবং দুটি কান যেন পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। একই সঙ্গে ফটো তৈরি করার সময় ঠিক নিচের দিকে ক্যান্ডিডেটের নাম এবং যে তারিখে ফটোটি তোলা হয়েছে তা উল্লেখ করতে হবে। এছাড়া লাগবে সিগনেচার, যা 4 KB থেকে 30 KB মধ্যে হবে এবং লেফট থাম ইমপ্রেশন সাইজ 10 KB থেকে 200 KB মধ্যে হবে। তবে বাম হাতের থাম না থাকলে ডান হাতের থাম ব্যবহার করা যেতে পারে। এই 4টি স্ক্যান্ড ফটো তৈরি করে নিয়ে ডকুমেন্টস আপলোডের কাজ শুরু করতে হবে। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে প্রথমেই রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই ফাইলটি চুজ করলেই এডিট ইমেজ ওপেন হবে, যেখানে আপনি প্রয়োজনে জুম ইন জুম আউট করে ক্রপিং করে নিতে পারেন, নতুবা আপলোড অরিজিনাল করে নিতে পারেন। এটি হয়ে গেলে ডান দিকের অ্যাকশন বক্সের মধ্যে আপলোডে ক্লিক করুন। আপলোড সম্পূর্ণ হলে ডান দিকের ভিউ বক্সে আপলোডেড ডকুমেন্ট শো হবে। একইভাবে পরবর্তী বক্সগুলিতে লেফট থাম ইমপ্রেশন, সিগনেচার এবং পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ একইভাবে ফাইল সিলেক্ট করে আপলোড করে দিন।
প্রয়োজনে ভিউ বক্সে আপলোডেড ডকুমেন্টস ক্লিক করে ডকুমেন্টস চেক করে নিতে পারেন। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে পরবর্তী সিকিউরিটি পিন বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট বক্সে ক্লিক করুন। এটি ক্লিক করলেই পুনরায় কনফার্ম এই পপআপ মেসেজটি শো হবে, এটিতে ইয়েস করে দিন। এখন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি এই মেসেজটি শো হবে, সেটিতে ওকে করুন। এখন আসছি অনলাইন অ্যাপ্লিকেশনের একদম শেষ ধাপ, অর্থাৎ পে এক্সামিনেশন ফি। এটিতে ক্লিক করলে একটি মেসেজ শো হবে, ইউ হ্যাভ কমপ্লিটেড স্টেপ থ্রি অফ অ্যাপ্লিকেশন ফর্ম অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান টেস্ট 2021। অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি কমপ্লিটেড অনলি আফটার দ্য পেমেন্ট অফ ফি, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে। এখানে ঠিক নিচে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি প্রয়োজনে নোট ডাউন করে নিতে পারেন। এর ঠিক নিচেই রয়েছে এক্সামিনেশান ফি, এটিতে ক্লিক করলেই পরবর্তী উইন্ডো ওপেন হবে, যেখানে থাকবে ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, ফি অ্যামাউন্ট। কাস্টমার আইডির ঠিক নিচেই রয়েছে এক্সামিনেশান ফি পেমেন্ট, যার আন্ডারে রয়েছে সিলেক্ট পেমেন্ট প্রোভাইডার। এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। শেষে পেটিএম পেমেন্ট গেটওয়ে অপশান রয়েছে, এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলেই প্রসেসিং হয়ে পরবর্তী উইন্ডো ওপেন হবে, যেখানে সরাসরি পেটিএমের মাধ্যমে কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন। ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আপনাকে ডান দিকের বক্সে ইউপিআই আইডি এন্ট্রি করে পরবর্তী ডান দিকের পে বাটনে ক্লিক করতে হবে। ফোনপে ইউজারদের ক্ষেত্রে 10 সংখ্যার মোবাইল নাম্বার @YBL এন্ট্রি করে পরবর্তী পে বক্সে ক্লিক করুন। সাথে সাথে পেজটি রিডাইরেক্টেড হয়ে পরবর্তী পপআপ উইন্ডো শো হবে, একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনে পে নোটিফিকেশান চলে আসবে। কমপ্লিট পেমেন্ট পেজটি 8 মিনিটের জন্য স্থায়ী থাকবে এবং পেমেন্ট হয়ে গেলে পুনরায় প্রসেসিং হয়ে কনফার্মেশন পেজটি ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার সমেত একদম নিচে ডাউনলোড কনফার্মেশন পেজ বক্সটি রয়েছে, এটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশান পেজটি ডাউনলোড করে ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট কিংবা সেভ করে রেখে দিন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, সেই সঙ্গে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বি সেফ, টেক কেয়ার, টাটা।